বিভিন্ন শাকসবজি ফল ফসল চাষ করেন তো তার মধ্যে আপনি কলা চাষ করেন কয় জাতের আমি কলা চাষ করি তিন কলা করি কি তো আপনার মোট কলা রঙিন সাগর মোট আপনার কতগুলা কলা আছে আমার রঙিন সাগর মোট কলা আছে নয় হাজার সাড়ে নয় হাজার মতো হবে সাড়ে নয় হাজার এই শরীর গুলা আপনার কত টাকা খরচ হয়েছে

তো এই বছর কি দাম ভালো পাইছেন না দাম অন্য বছর থেকে ভাই আসলে ফলন হয়েছে ভালো এবার ভাই একদম সস্তা এবার দাম কলার অবস্থা খুবই খারাপ দেখতেছেন তো কত বড় এবার বৃষ্টিপাতের কারণে কলার গ্রোথ নষ্ট হয়েছে আর কলাটা ফুলছে কম পেকে যাইতেছে কলাটা এই জন্য কলার দামও কম অনেক পানির কলা গেছে সুপানি কলা গেছে পাকা কলা চিকন কলা এই জন্য শহরে বাজার খারাপ এই জন্য দাম বেশি পাই নাই নাহলে তো কলার দাম পাইতাম ছয়শ পঞ্চাশ টাকা মানে কিছুদিন আগে যে পাহাড়ি বর্ষণ হলো বর্ষণে বন্যা হয়ে গেছিল ওই সময় গাছের শিকর গুলার একটু ক্ষতি হয়েছে যার জন্য পরিপক্ক হওয়ার আগেই পাকা শুরু হয়েছে আচ্ছা অন্যান্য বছর এই কলার ছুরির দাম কত ছিল অন্যান্য বছর এই কলার ছড়ির দাম ছয়শ পঞ্চাশ টাকা নিম্নের বাজার তো আশা অনুরূপ যে এইরকম পাওয়ার কথা ছিল ওই রকম পান নাই তারপর আলহামদুলিল্লাহ অনেক ব্যবসা আলহামদুলিল্লাহ তো যাই হোক ভাই আপনি তো অমৃত সাগর চিনি চম্পা এবং রঙ্গিন সাগর এই তিনটা কলা চাষ করছেন কলা চাষ যে এই চাষের ব্যাপারে যদি বলতেন কিভাবে চাষ করতে হয় কলা চাষটা মূলত একজনে এক সময় লাগায় অনেকে বৈশাখ মাসে লাগায় অনেকে একটু দেরি করে লাগায় কলা চাষটা আমরা বৈশাখ মাসে লাগাইছি একটু আগুলিয়া করছি উত্তম সময় কোনটা উত্তম সময় বলতে আমরা যেটা চাষ করছি আগে চাষ করছি আগে বিক্রি করে দিতেছি বৈশাখ মাসে চাষ করছি পনেরো দিন গেতে মানে আবার মানে এইরকম আপনার মতো এইরকম বড় ছড়ি এই না মানে হারভেস্ট করতে গেলে আপনার বৈশাখ মাসের প্রথম দিকে লাগাইতে হয়। তো বৈশাখ মাসের প্রথম দিকে কিভাবে আর এটা চাষাবাদ সম্পর্কে একটু যদি বলতেন কিভাবে প্রস্তুত করতে হয় এটা ভাই প্রস্তুত করতে হয় মূলত একটু দূরত্ব নিয়ে এক ফুট গর্ত করতে হয় ওই জায়গাতে একটা করে চারা লাগাইতে হয় ওখান থেকে পরে পরিচর্যা করলে সময় মতো পরিচর্যা করলে কলা ভাই বড় করা সম্ভব আর আপনার এই জমিতে কি দিতে হয় এমনিতে জীবাণু মাটি পরিশোধন করতে মাটি পরিশোধন করতে ভাই চুন ছিটাইছি মানে চুন ছিটাইয়া গর্তের মধ্যে চুন দিয়া খালি আমরা চারাটা লাগাইছি আর ক্রুজার নামে একটা বিষ আছে এই বিষটা ভাই আমরা ওই চারার মধ্যে লাগাইছি স্প্রে করিয়া গাদার মধ্যে মানে মানে গর্ত করার পর আপনি চুন দিয়ে হাল চাষ করে জমিটা হাল চাষ করে চুন দেওয়ার পরে অনেক সময় ভাই চাষ ছাড়াও হয় কোদাল দিয়ে চাপ ছাড়াও হালচার ছাড়াও সম্ভব মানে আগাছা পরিষ্কার করে চার চার হাত দূরে দূরে একটি করে এক ফিট এক ফিট অন্তর গাঁথা করে তারপরে সেখানে কিছু চুন দেন চুন চুন দেয়া হ্যাঁ এক মুষ্টির কম হ্যাঁ হালকা চুন দেয়া কয়েকদিন পরে লাগাইতে হয়

ক্লোজার বাই এটা জীবাণু ধ্বংস করে ভাই পোকার আক্রমণ থেকে সারা রক্ষা করে আচ্ছা পছন্দ পছন্দ হলে পছন্দের হাতে রক্ষা করে তো জয় হোক এখন আপনার এই পরিচরজার ব্যাপারে বলেন এটা কিভাবে কি পরিচর্যা করতে হয় এটা ভাই পরিচর্যা করতে হয় মূলত আমরা পরিচর্যা করি এটা বলে আমাদের গ্রামের ভাষায় সবকুপ দেই আমরা পাঁচটা গইরা চাস দেই কলা সাস করি।

চার পাঁচ বার দিছি আর কি ভাই চার পাঁচ বার কি কি সার ব্যবহার হয় আমরা সার দেই যমুনা সার দেই টিএসপি বাংলা টিএসপি পটাশ এগুলাই কলা কথা সার আর এই কলাকে বলবৎ করার জন্য আপনার কলাকে আকারে আকৃতি বৃদ্ধি করার জন্য কি ব্যবহার করেন কলারে ভাই এই যে আকার বৃদ্ধি করার জন্য পানোফিক্স ইন্ডিয়ান মিরাকেল ইন্ডিয়ান ব্রিজ ব্যবহার করলে কলাটা সেই দানা হয় যে কলাগুলা দেখতেছেন এগুলা ইন্ডিয়ান ব্রিজ প্রয়োগ করছেন মানে কীটনাশক বা যেটাই দিতে হয় যখন কলাটা বের হয় তখন পোকার আক্রমণ খুব বেশি থাকে ওই যে ছড়াটাই পোকার আক্রমণ থেকে কলাতে যাতে দাগ না পড়ে দাগ না পরে ওই জন্য আমরা দিই পরে আমরা ওই যে কলা যখন উঠে দানা হয় বাংলাদেশে তো এখন অনেক বেকার যুবক রয়েছে তারা অনেকেই প্রবাসী হতে চায় অথবা দেশে কিছু একটা করতে চায় কিন্তু কি করবে কি করবে কোন সিদ্ধান্ত সে নিতে পারে না তো ব্যবসা করলে লস হবে কিনা বা কৃষি চাষাবাদে যাবে কিনা তো অনেকেই আছে অনেক যুবক আছে যে তারা কৃষি উদ্যোক্তা হতে চায় স্বনির্ভর হতে চাই তো এখন আপনি আপনার সফলতা থেকে তাদের অনুপ্রেরণামূলক যদি কিছু বলতেন বেকারদের উদ্দেশ্যে ভাই আমি এটাই বলতে চাই ভাই এই যে কলাটা যে আমি চাষ করছি ভাই আমি একটা টাকা ইনভেস্ট করছি আমার তেমন কোনো পরিশ্রম লাগে নাই আমি লুক দিয়ে কাজ করাইছি লোক দেওয়া কাজ করাইছি আমার এই যে সফলতা আছে আমি মনে করবো আমার ব্যক্তিগত ভাবে এই কাজে সফলতা আছে আমি বেকারদের উদ্দেশ্যে বলবো যারা চাষাবাদ করতে চায় তারা চাষাবাদ করতে পারবো কলা চাষ করতে পারবো তারা কলা চাষটা একটা লাভবান একটা ফসল ভাই ভাই এই যে আমি কলা চাষ করছি আমি আঠারো লাখ টাকা ইনভেস্ট করছি ভাই আঠারো লাখ টাকা ইনভেস্ট করলে আমার বিক্রি হয়েছে আটত্রিশ লক্ষ টাকা এই যে আমার বিশ লক্ষ টাকা রয়েছে এটা আমার ব্যবসা ভাই বিশ লক্ষ টাকা ব্যবসা কলার পাশাপাশি ভাই আমার আরো ফসল আছে বেগুন আছে সিম আছে লেবু আছে ওইটি মানে ইয়ার বাইরে হিসাবের বাইরে ভাই খালি শুধু কলা দিয়ে আমার বিশ লক্ষ টাকা এবার ইনকাম ভাই সত্য কথা বললে তো আপনি আমার টাকা নেবেন না ব্যবসা আছে তো শুধু কলার এখানে তো আপনার ওই যে সিম আছে তারপরে আনারস আছে তারপরে বেগুন আছে তো ওগুলার হিসাব তো যেহেতু ওইটার হিসাব না নেই আমরা কলার মধ্যে থাকি যারা আমাদের দর্শক রয়েছে তারা হয়তো আপনাদের আপনার এই কথায় বা আপনার এই ব্যবসার সফলতা দেখে অনেকেই অনুপ্রাণিত হবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই তো ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আসসালামাইলকুম আলাইকুম আসসালাম